বিশ্বে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরো ৫০০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে ৩.৫ লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী ভাইরাসটি। দিনে সর্বোচ্চ ১১৯০ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে এই দিন শনাক্ত হয়েছে প্রায় ৪০,০০০ রোগী। দ্বিতীয় সর্বোচ্চ ইউক্রেনে মারা গেছেন ৪৫০ বেশি। যুক্তরাষ্ট্রে সোমবার মৃত্যু হয়েছে ৩ শতাধিক মানুষের। ভারতেও বাড়ছে শনাক্ত এবং মৃতের সংখ্যা। ২৪ ঘন্টায় ভারতে ৩০০ বেশি মানুষ মৃত্যু হয়েছে। এছাড়া ব্রাজিল, তুরস্ক, ইরান, জার্মানি ও বুলগেরিয়ায় ১ থেকে ৩ শতাধিক করে মানুষের মৃত্যু হয়েছে কোভিড-১৯। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫০,৭০,০০০ এর বেশি।